হ্যালো ভিউার স্লেস টাকার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের বাচ্চাদেরকে কখন কোন বয়সে আমরা কি খাওয়ানো শুরু করব সেই সম্পর্কে বেশ কিছু ইনফরমেশান এখানে আমি যেমন বাচ্চারা যখন প্রথম সলিড ফুড খাওয়া শুরু করে দেবে সেই সময়ের কথা বলবো তেমনি যে সমস্ত বাচ্চাদের মোটামুটি পাঁচ বছর বয়স হয়ে গেছে সেই সমস্ত বেবিদের কথাও শেয়ার করব তো চলো দেরি না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করি দেখো যখন বাচ্চাদের বয়স জিরো থেকে ছ মাসের মধ্যে থাকে তখন আমাদের বিশেষ কিছু চিন্তার থাকে না বাচ্চাদেরকে আমরা শুধু দুধই খাওয়াই সমস্যা শুরু হয় এবং চিন্তা ভাবনা শুরু হয় যখন বাচ্চারা ছমাস হয়ে যায় এবং তারপর সলিড ফুড খাওয়া শুরু করে দেয় তখন থেকে কারণ সেই সময় আমরা বাচ্চাদেরকে কি খাওয়াবো কোনটা বাচ্চা সহ্য হবে কোনটা কখন খাওয়াবো কি ইত্যাদি ইত্যাদি নানান রকম প্রশ্ন আমাদের মধ্যে চলতে থাকে কোনটা দিয়ে বাচ্চা ভিটামিন পাচ্ছে কোনটা দিয়ে বাচ্চা কার্বোহাইড্রেট পাচ্ছে এরকম নানান প্রশ্ন মায়েদের মধ্যে আসে এবং স্বাভাবিকভাবে মায়েরা বুঝে উঠতে পারেন না তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে মোটামুটি কোন কোন বয়সে কোন কোন স্টেজে বাচ্চাদেরকে কোন কোন খাবারগুলো দেওয়া উচিত কি ফর্মে বাচ্চাদেরকে সেগুলো খাওয়ানো উচিত ওকে তো ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করি যখন বাচ্চা প্রথম সলিড ফুড খাওয়া শুরু করবে অর্থাৎ ছ মাস যখন বাচ্চার বয়স হবে সেই সময়ের কথা এই ছ মাস যখন বাচ্চার বয়স হবে তখন কিন্তু বাচ্চাদেরকে সবসময় একদম পিউরি বা পাতলা টাইপের খাবার খাওয়ানো উচিত এবং খাবারটা হবে একদম সিম্পল মানে একটা খাবার যখন বাচ্চাকে খাওয়া তার সাথে অন্য কোনো রকম কোনো খাবার মেশানো যাবে না জাস্ট একটাই খাবার বাচ্চাকে খাওয়াতে হবে বাচ্চাকে ভাত খাওয়াই তো শুধু ভাত যদি বাচ্চাকে ডাল খাওয়াই তো শুধু ডাল কোনো কিছুই মিক্স করা কিন্তু প্রথম মাসে চলবে না রাইট তো ছ মাসে একদম সিম্পল খাবার খাওয়াতে হয় ছ মাসে বাচ্চার কোনো খাবারে কোনো চিনি নুন বা কোনো রকম তেল মশলা কিচ্ছু অ্যাড করা যাবে না খাবারটা হবে একদম সিম্পল টাইপের তবে খাবারের মধ্যে আমরা চাইলে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক মিশিয়ে তারপর খাওয়াতে পারি তবে ছ মাসে যখন বা প্রথমবার যখন বাচ্চাকে সলিড ফুড খাবো সেই প্রথম মাসটাতে বাচ্চাকে এক থেকে দুবার আমরা দিনে সলিড ফুড খাওয়াতে পারি বাকি টাইমটাতে কিন্তু বাচ্চাকে দুধ খাওয়ানো উচিত সেটা ব্রেস্ট মিল্ক হোক বা ফর্মুলা মিল্ক হোক যে বেবি যেটা খায় সেটা সাধারণত এই সময় যে যে খাবারগুলো বাচ্চাকে মানে এই ছ মাসের বাচ্চাকে যে যে খাবারগুলো খাওয়ানো যায় বা প্রথম মাসে বাচ্চাকে যে যে খাবারগুলো খাওয়ানো যায় তার মধ্যে ভাত মুগ ডাল মুসুর ডাল এরকম সিম্পল টাইপের ডাল গাজর কুমড়ো আলু বা মিষ্টি আলু এই ধরনের সিম্পল খাবারগুলোই কিন্তু বাচ্চাকে এই সময় খাওয়ানো যেতে পারে এবারে ছ মাসের বাচ্চাদের সারা মাস জুড়ে খাওয়া দাওয়ার প্ল্যানিংটা কেমন হবে সেটা যদি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই ছ মাসের বাচ্চাদের যে ডায়েট চ্যাটের ভিডিওটা আমাদের চ্যানেলে আছে এটা দেখে নিও এবার আসি বাচ্চারা যখন দ্বিতীয় মাসে সলিড ফুড খাবে মানে যখন সাধারণত বাচ্চার বয়স হয়ে যাবে সাত মাস প্লাস তো সেই সময়ের কথা এই সময়তেও কিন্তু বাচ্চাকে একদম পাতলা টাইপের মানে পিউরি টাইপের খাবার খাওয়ানো উচিত এবং এই মাস থেকে বাচ্চাকে দুটো খাবারের কম্বিনেশন করে খাওয়ানো যেতে পারে মানে ছ মাসে যেটা বাচ্চা অলরেডি খেয়ে নিয়েছে সেরকম ভাত আর ডাল একসাথে খাওয়ানো যেতে পারে ছ মাসে যদি বাচ্চা ভাত আর আলু খেয়ে থাকে তো এই সাত মাসে বাচ্চাকে ভাত আর আলু বা ভাত আর কুমড়ো একসাথে খাওয়ানো যেতে পারে বা ডাল আর কুমড়ো একসাথে খাওয়ানো যেতে পারে এরকম দুটো খাবারের কম্বিনেশন সাত মাস থেকে বাচ্চাকে খাওয়ানো যেতে পারে সাত মাসেও কিন্তু বাচ্চার খাবারে কোনো রকম নুন চিনি বা বাড়তি কোনো তেল মশলা ইত্যাদি কিছু দেওয়া যাবে না সাত মাস যখন বাচ্চার বয়স হয়ে যাবে মানে বাচ্চার যে সলিড ফুড খাওয়ার দ্বিতীয় মাসটা সেই দ্বিতীয় মাসটাতে কিন্তু বাচ্চাকে দুবারই সলিড ফুড খাওয়ানো যেতে পারে বাকি টাইমটাতে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে সাত মাসের একটি বাচ্চার সারা মাসের খাওয়া দাওয়ার প্ল্যানিংটা যদি তোমরা জানতে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের বাচ্চাদের সাত মাসের যে ডায়েট ভিডিওটা আছে সেটা অবশ্যই দেখে নিও এরপর বলি এইট প্লাস এবং নাইন প্লাস অর্থাৎ যে সমস্ত বেবিদের আট মাস হয়ে গেছে এবং যে সমস্ত বেবিদের নয় মাস বয়স হয়ে গেছে সেই সমস্ত বেবিদের খাওয়া দাওয়ার কথা এই বয়স কিন্তু আমরা বাচ্চাদেরকে স্ম্যাশ করে মানে একটু হালকা করে চটকে বা পেস্ট করে নিয়ে বাচ্চাকে খাওয়াতে পারি একদম পিউরি বা পাতলা খাবার কিন্তু এই সময় থেকে দেওয়া উচিত নয় এই সময় থেকে আমরা বাচ্চাদের খাবারে তেল ঘি মাখন অ্যাড করতে পারি এবং এই সময় থেকে আমরা বাচ্চাদেরকে কিন্তু সারা দিনের মধ্যে তিনবার সলিড ফুড খাওয়াতে পারি বাকি টাইমে যেমন বাচ্চা ব্রেস্ট মিল খাচ্ছে বা ফর্মুলা মিল্ক খাচ্ছে সেটাই বাচ্চাকে খাওয়াতে হবে এই এইট প্লাস এবং নাইন প্লাস বেবিদের ক্ষেত্রে কিন্তু আমরা এই সময় থেকে বাচ্চাদেরকে খিচুড়ি টাইপের খাবার বানিয়ে খাওয়াতে পারি এছাড়া এই সময় বাচ্চাদেরকে আমরা রুটি খাওয়াতে পারি ডিমের কুসুম খাওয়াতে পারি এবং যেহেতু এই সময় থেকে মানে এই মাসগুলোতে বাচ্চা তিনবার সলিড ফুড খাচ্ছে তাই এই সময় থেকে কিন্তু বাচ্চাদের দুধ খাওয়ার পরিমাণটাকে আস্তে আস্তে আমাদের একটু কম করতে হবে বা কম করা উচিত তাহলে বাচ্চার সলিড ফুড খাওয়ার প্রতি আগ্রহ জন্মাবে বাচ্চা যে খিদেটা পাবে সেটা সলিড ফুড দিয়ে আস্তে আস্তে মিটবে এবং বাচ্চা সলিড ফুড খেতে চাইবে এবং এই সময় থেকে কিন্তু আমরা বাচ্চাদেরকে নরম নরম করে গাজর সেদ্ধ করে বা একটু কলা লম্বা করে কেটে বাচ্চাদের হাতে দিতে পারি বা বিস্কুট দিতে পারি যাতে বাচ্চারা দাঁত দিয়ে সেগুলো কাটার চেষ্টা করে এই সময় থেকে কিন্তু এই ব্যাপারটাকে লক্ষ্য রাখা ভীষণই দরকার একইভাবে যদি তোমরা একটি আট মাস বয়সী বাচ্চায় সারা মাসের খাওয়া দাওয়ার প্ল্যানিং জানতে চাও যদি তোমরা ন মাস বয়সী একটি বাচ্চায় সারা মাসের খাওয়া দাওয়ার প্ল্যানিং জানতে চাও তাহলে কিন্তু আমাদের চ্যানেলে আট মাস বয়সী বাচ্চাদের ডায়েট ভিডিও আছে ন মাস বয়সী বাচ্চাদের ডায়েট চেটের ভিডিও আছে সেই দুটো ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখে নি এরপর আসি টেন প্লাস এবং ইলেভেন প্লাস মানে যে সমস্ত বেবিদের দশ মাস হয়ে গেছে এবং এগারো মাস হয়ে গেছে মোটামুটি এই বয়সী বেবিদের কথায় এই সময় কিন্তু বাচ্চাদেরকে সেই স্ম্যাশ করেই খাওয়ানো উচিত মানে খাবারটাকে একটু চটকে চটকে একটু কাদা কাদা করে খাওয়ানো উচিত পিউরি বা পাতলা খাবার কিন্তু একদমই বন্ধ হয়ে গেছে এই সময় খাওয়ানো উচিতই নয় এবং এই সময় কিন্তু বাচ্চাদেরকে আরও বেশ কিছু আমরা নতুন খাবার খাওয়াতে পারি যেমন ডালিয়া খাওয়াতে পারি চিকেন খাওয়াতে পারি বা আমরা ট্রাই করতে পারি বাচ্চার মাছটা সহ্য হচ্ছে কিনা তো এই ধরনের খাবারগুলো আমরা চাইলেও অল্প অল্প করে দিয়ে এই সময় থেকে স্টার্ট করে দেখতে পারি বাচ্চা সহ্য হচ্ছে কিনা এছাড়া এই যে দশ মাস হয়ে গেলে বা এগারো মাস হয়ে গেলে এই সময় থেকে কিন্তু আমরা বাচ্চাদেরকে সারাদিনে চারবার সলিড ফুড খাওয়াতে পারি এবং এই চারবার সলিড ফুড খাওয়ার মধ্যে কিন্তু এই সময় থেকে আমরা প্রথম বাচ্চাদেরকে স্ন্যাক্স টাইপের খাবার বা টিফিন বাচ্চাদের এই সলিড ফুডের মধ্যে ইনক্লুড করতে পারি এই স্ন্যাক্স পাই যে চার নাম্বার যে মিলটা সলিড মিলটা আমরা বাচ্চাদেরকে এই সময় খাওয়াতে পারি সেটা হচ্ছে ইভিনিংয়ের টিফিন কারণ লাঞ্চ আর ডিনারের মাঝখানে কিন্তু অনেকটা গ্যাপ থাকে আর এই গ্যাপের মাঝখানে আমরা বাচ্চাদেরকে ছোট্ট করে অল্প কিছু টিফিনে খাওয়াতে পারি সলিড ফুড একইভাবে যদি তোমরা দশ মাস বয়সে একটি বাচ্চার খাওয়া দাওয়ার সারা মাসের প্ল্যানিংটা জানতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে যে দশ মাস বয়সী বাচ্চার খাদ্য তালিকার ভিডিওটা আছে সেটা দেখে নিও এবার বলি এক থেকে দু বছর বয়সী বাচ্চাদের কথা এই বয়সে কিন্তু বাচ্চাদেরকে হয় স্ম্যাশ করা খাবার অথবা দানা দানা টাইপের খাবার একটু একটু দানা দানা রয়েছে এরকম খাবার খাওয়াতে হবে মানে আস্তে আস্তে আমাদের চেষ্টা করতে হবে যাতে বাচ্চা ম্যাশ খাবার খেতে খেতে একটু একটু করে দানা দানা খাবার খেতে পারে ওকে এছাড়া এই সময় থেকে বাচ্চাদেরকে আমরা পাঁচবার দিনের মধ্যে সলিড ফুড খাওয়াতে পারি মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তো ছিলই দশ আর এগারো মাসে এলো লাঞ্চ আর ডিনারের মাঝখানে একটা ছোট্ট টিফিন বা ইভিনিং স্ন্যাক্স এই এক বছর হয়ে গেলে বাচ্চাদেরকে কিন্তু আমরা ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে একটা মিড মর্নিং স্ন্যাক্স খাওয়াতে পারি মানে সারা দিনে বাচ্চাকে আমরা পাঁচবার সলিড ফুড খাওয়াতে পারি যেহেতু বাচ্চা পাঁচবার করে সলিড ফুড খাচ্ছে ফলে এই সময় থেকে কিন্তু বাচ্চার দুধ খাওয়ার পরিমাণটা আরও অনেকটা কমে যায় মোটামুটি দিনে বাচ্চা একবার দুধ খেতে পারে বা দুবার দুধ খেতে পারে বা সলিড ফুডের মধ্যেও আমরা দুধ মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারি এই সময় থেকে বেশ কিছু নতুন খাবার বাচ্চারা খেতে পারে যেমন বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো যেতে পারে যদি বিবি ডক্টর বলে থাকেন তো এছাড়া ডিমের সাদা অংশ বাচ্চাকে খাওয়ানো যেতে পারে অনেকে এক বছর পর থেকে বাচ্চাকে মাছ বা চিকেন খাওয়ানো স্টার্ট করে দেন তো সেটাও এক বছর পর থেকে করা যেতে পারে এরপর বলি দু বছরের ওপরে বেবিদের কথা তো মোটামুটি দু বছর বাচ্চার বয়স হয়ে গেলে ডক্টররা বলে থাকেন সব রকম খাবার বাচ্চাকে খাওয়ানো যেতে পারে এবং খাবারটা যেটা বাচ্চাকে আমরা খাবো সেটা কিন্তু অবশ্যই দানা দানা টাইপের হবে আর কিন্তু স্ম্যাশ করে বাচ্চাকে খাওয়ানো উচিত নয় মোটামুটি বাড়িতে যা যা রান্না হয় খুব ঝাল ছাড়া বাকি সব কিছুই বাচ্চাকে এই সময় খাওয়ানো যেতে পারে তবে এই দু দুবছরের পর থেকে বাচ্চাদের অ্যাক্টিভিটি অনেক বেড়ে যায় বাচ্চাদের পড়াশোনা শুরু হয়ে যায় মোটামুটি দুই থেকে চার বছর পর্যন্ত বাচ্চারা কিন্তু ভীষণ পরিমাণে অ্যাক্টিভ হয়ে যায় পড়াশোনার মধ্যে আস্তে আস্তে ঢুকতে শুরু করে তো এই সময় থেকে কিন্তু বাচ্চাদের খাওয়ার পরিমাণটাও আস্তে আস্তে আমাদের বাড়াতে হবে এবং প্রায় দু তিন মাস অন্তর অন্তর তার ওজন কতটা বাড়ছে সেটা বুঝে বুঝে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পরিমাণটাকেও আস্তে আস্তে বাড়াতেই হয় নাহলে কিন্তু বাচ্চাদের যে চাহিদাটা সেটা মেটে না এই দু বছরের পর থেকে কিন্তু আমরা বাচ্চাদেরকে বাজারের যে হেলথ ড্রিঙ্কস হয় সেই হেলথ ড্রিঙ্কস খাওয়াতে পারি এবং এই দু বছরের পর থেকে বাচ্চাদেরকে আমরা মাটন খাওয়াতে পারি চিংড়ি খাওয়াতে পারি সাধারণত যে সমস্ত খাবারগুলো এতদিন খাওয়ানো যেত না সেগুলো দু বছরের পর থেকে বাচ্চাদেরকে খাওয়াতে পারি এরপর বলি পাঁচ বছরের ওপরের বেবিদের কথা তো পাঁচ বছরের ওপরে যে সমস্ত বেবিরা আছে তারা ভালো মতন স্কুলে যাওয়া শুরু করে দেয় খেলাধুলা করা শুরু করে দেয় এবং তাদের বেশ ভালো পরিমাণে ফিজিক্যাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায় ফলে পাঁচ বছরের পর থেকে কিন্তু বাচ্চাদের খাওয়া দাওয়ার পরিমাণও যথেষ্ট পরিমাণে বেড়ে যায় পাঁচটা সলিড ফুড যেটা বাচ্চাদেরকে এতদিন খাওয়ানো ছিল সেটাই কিন্তু বাচ্চাদের জন্য যথেষ্ট কিন্তু প্রত্যেকটার পরিমাণ আমরা চাইলে বাড়াতে পারি এবং এই পাঁচ বছরের ওপরের বেবিদেরকে কিন্তু যদি বাচ্চারা মোটামুটি হজম ক্ষমতা ভালো হয় তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক দিন দিনের মধ্যে দুবার করে আমরা অ্যানিমাল প্রোটিন রাখতে পারি এবং প্রত্যেক দিন কিন্তু আমরা চাইলে বাচ্চাকে ডিম খাওয়াতে পারি আর এই পাঁচ বছরের উপরের বেবিদের ক্ষেত্রে কিন্তু আমরা বাইরের নেমন্তন্ন বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যে খাবার দাবারগুলো হয় সেগুলো যদি বাচ্চার হজম ক্ষমতা ভালো হয় তো সেগুলো কিন্তু বাচ্চাদেরকে আমরা খাওয়াতে পারি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আর আমাদের চ্যানেলের সঙ্গে আটাস দেবো থ্যাংক ইউ